যে অধ্যায়টি নিয়ে আলোচনা করা হচ্ছে সেটি হলো তাপের ঘটনাসমূহ এই অধ্যায়ের প্রথম দুটি পর্বে আমরা কঠিন পদার্থের প্রসারণ তরল এবং গ্যাসের প্রসারণ সংক্রান্ত বিষয়গুলি নিয়ে আলোচনা করেছি এই পর্বে আমরা তাপের সঞ্চালন এবং মূলত তাপের পরিবহন সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব তাপের সঞ্চালন বলতে আমরা বুঝি এক স্থান থেকে অন্য স্থানে তাপের চলাচল এই এক স্থান থেকে অন্য স্থানে তাপের চলাচল তিনটি পদ্ধতিতে হয়ে থাকে পরিবহন পরিচলন এবং বিকিরণ এই অধ্যায়ে মূলত তাপের পরিবহন সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হবে তাপের পরিবহন কাকে বলে যে পদ্ধতিতে তাপ কোনো পদার্থের উষ্ণতর অংশ থেকে শীতলতর অংশে সঞ্চালিত হয় কিন্তু পদার্থের অনুগুলির কোনো রকম স্থান পরিবর্তন হয় না তাকে তাপের পরিবহন বলে এই তাপের পরিবহনের ঘটনাটি আমরা বাস্তবে উপলব্ধি করতে পারি যদি একটি লোহার দণ্ড নেওয়া হয় এবং তার এক প্রান্ত হাতে ধরে অন্য প্রান্তকে যদি উত্তপ্ত করা হয় তাহলে কিছুক্ষণ পর আমাদের হাতেও একটা গরম অনুভূতি সৃষ্টি হয় এবং তারও কিছুক্ষণ পরে আর সেই দণ্ডটিকে হাতে ধরে রাখা যায় না তাপের পরিবহনের জন্যই কিন্তু এইরূপ ঘটনা ঘটে থাকে বিভিন্ন পদার্থের ক্ষেত্রে তাপের পরিবহন ক্ষমতাও কিন্তু বিভিন্ন রকম হয় এর উপর ভিত্তি করে পদার্থগুলিকে দুটি শ্রেণিতে ভাগ করা যায় তাপের সুপরিবাহী এবং তাপের কুপরিবাহী পদার্থ যে সমস্ত পদার্থের মধ্য দিয়ে তাপ সহজেই প্রবাহিত হতে পারে তাদের সুপরিবাহী পদার্থ বলা হয় আর যেসব পদার্থের মধ্য দিয়ে তাপ সহজে প্রবাহিত হয় না তাদেরকে তাপের কুপরিবাহী পদার্থ বলে প্রায় সমস্ত ধাতুই তাপের সুপরিবাহী এদের মধ্যে রূপার তাপ পরিবহন করার ক্ষমতা কিন্তু সবথেকে বেশি অন্যদিকে কাজ কাঠ কাগজ জল এই সমস্ত যে পদার্থগুলোর কথা বলা হচ্ছে সেগুলো কিন্তু প্রত্যেকেই তাপের কুপরিবাহী পদার্থ বা বেশিরভাগ অধাতুই কিন্তু তাপের কুপরিবাহী তাপের পরিবহন সংক্রান্ত বিষয়টি সহজে ব্যাখ্যা করা যেতে পারে এখানে একটি ধাতব দণ্ড নেওয়া হয়েছে এই ধাতব দণ্ডের এক প্রান্তে তাপ উৎস রয়েছে অর্থাৎ এখানে এই প্রান্তটিতে তাপ প্রয়োগ করা হচ্ছে তাপ স্বভাবতই এই অংশ থেকে এই অংশের দিকে সঞ্চালিত হবে ক্রমশ আমরা এই দণ্ডটিকে এই রকম কতকগুলি স্তরের বা টুকরোর সমষ্টি হিসাবে ভাবতে পারি এরকম একটি ছোট্ট স্তরের সমষ্টি হিসাবে ভাবতে পারি অনেকগুলি তো এই স্তরে যখন তাপ এসে পৌঁছই তখন এই তাপ তিন ভাবে কাজ করে কিছু পরিমাণ তাপ এই স্তর কর্তৃক শোষিত হয়ে যায় যার ফলে এই স্তরের উষ্ণতা বৃদ্ধি পায় কিছু পরিমাণ তাপ বিকিরিত হয়ে যায় আর বাকি তাপ পরবর্তী স্তরে প্রবাহিত হয় এইভাবে তাপের সঞ্চালন প্রক্রিয়া চলতে থাকে কিছুক্ষণ পরে এই স্তরগুলি একটি নির্দিষ্ট উষ্ণতায় স্থির মানে পৌঁছয় এরপর এই স্তরগুলি দ্বারা কোন রকম তাপ শোষিত হয় না যার ফলে নতুন করে কোন উষ্ণতা বৃদ্ধি ঘটে না তখন তাপের সমগ্র অংশই বিকিরিত এবং পরিবাহিত হয় প্রথম প্রথম যে কথাটি বলা বলা অর্থাৎ অর্থাৎ অবস্থার কথা তাপের এবং কিছু পরিমাণ বিকিরণ ও পরবর্তী স্তরের সঞ্চালন এই অবস্থাটাকে বলা হয় স্থির পূর্ব অবস্থা এবং পরে যখন প্রত্যেকটি স্তর একটি উষ্ণতার স্থির মানে এসে পৌঁছয় নতুন করে আর কোন তাপের শোষণ ওই স্তরগুলি দ্বারা হয় না সেই অবস্থাটাকে আমরা বলবো স্থির অবস্থা তো এইভাবেই কিন্তু তাপের পরিবহনের ঘটনা ঘটে থাকে এখন দেখা যাক তাপের পরিবাহিতা বলতে আমরা কি বুঝছি কোন পদার্থের তাপ পরিবহন করার যে ক্ষমতা তাকেই বলবো তাপের পরিবাহিতা বিভিন্ন পদার্থের কিন্তু তাপ পরিবহন করার ক্ষমতা বিভিন্ন সেটা আগেই বলা হয়েছে এই বিষয়টি উপলব্ধি করার জন্য একটা রাশির কথা বলা হবে সেটা নাম হলো তাপ পরিবাহিতাঙ্ক এই তাপ পরিবাহিতাঙ্ক রাশিটি বোঝার জন্য বা তাপের পরিবাহিতা বিষয়টি বোঝার জন্য একটা সহজ উদাহরণের সাহায্যে বিষয়টা ব্যাখ্যা করা যেতে পারে এখানে একটি কাঠের টুকরো নেওয়া হয়েছে এই টুকরোর দুটো পৃষ্ঠতল রয়েছে দেখা যাচ্ছে স্পষ্ট এই দিকের একটা এই দিকের একটা এই দুটো পৃষ্ঠতলের ক্ষেত্রফল ধরা হলো এ এই পৃষ্ঠতলের এবং এই পৃষ্ঠতলের ক্ষেত্রফল হচ্ছে এ মাঝখানে এটাকে আমরা বেদ বলবো এই বেদ হচ্ছে ডি আমি ধরে নিচ্ছি এই পৃষ্ঠতলটি অপেক্ষাকৃত উষ্ণতা বেশি আর এই পৃষ্ঠতলের উষ্ণতা অপেক্ষাকৃত কম ধরে নিচ্ছি এই পৃষ্ঠতলের উষ্ণতা থিটা থিটা এই এই পৃষ্ঠতলের উষ্ণতা তাহলে তাপ পৃষ্ঠতল থেকে এই পৃষ্ঠতলের দিকে যাবে এখন যদি টি সময়ে কিউ পরিমাণ তাপ এই পৃষ্ঠতল থেকে এই পৃষ্ঠতলের দিকে যায় তাহলে সেই তাপ যে বিষয়গুলির উপর নির্ভর করবে সেগুলি হলো কিউ সমানুপাতিক এ অর্থাৎ পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমানুপাতিক কিউ সমানুপাতিক থিটা ওয়ান মাইনাস থিটা টু উষ্ণতার পার্থক্যের সমানুপাতিক কিউ সমানুপাতিক টি অর্থাৎ তাপ প্রবাহের সময়ের সমানুপাতিক আর কিউ সমানুপাতিক ওয়ান বাই ডি অর্থাৎ পাতের যে বেদ তার ব্যস্তানুপাতিক এদেরকে একসাথে নিলে পরে যেটা আমরা পাই সেটা হলো কিউ সমানুপাতিক এ ইন্টু থিটা ওয়ান মাইনাস থিটা টু ইন্টু টি বাই ডি তাহলে কিউ সমান পেয়ে যাচ্ছে এই সমীকরণটি এখানে কে নেওয়া হয়েছে এই কে টিকে আমরা সমানুপাতিক ধ্রুবক বলবো যা শুধুমাত্র ওই পাতটি বা যে আয়তকার পাতের কথা বা যে আয়তকার পাতটি নেওয়া হয়েছিল তার উপাদানের উপরই নির্ভর করবে এই কে কে বলা হয় তাপের পরিবাহিতাঙ্ক বা একে তাপের পরিবাহিতাও বলা হয় এই সমীকরণ থেকে আমরা কে বের করতে পারি এবং সেখান থেকে লেখা যায় কিউ ইন্টু ডি বাই এ ইন্টু থিটা ওয়ান মাইনাস থিটা টু ইন্টু টি এখানে ডি এ থিটা ওয়ান মাইনাস থিটা টু এবং টি এই প্রত্যেকটাকে যদি এক বসিয়ে দিই প্রত্যেকটার মান যদি আমরা এক নি তাহলে আমরা পেয়ে যাব কে সমান কিউ এখানে লেখা আছে সেটা যে এ সমান ওয়ান ডি সমান ওয়ান থিটা ওয়ান মাইনাস থিটা টু সমান ওয়ান এবং টি সমান যদি ওয়ান হয় তাহলে কে সমান কিউ হবে এভাবে আমরা তাপ পরিবাহিতাঙ্কের একটা সংজ্ঞা দিতে পারি কি দেওয়া যায় তা কোনো পদার্থের একক বেদ ও একক ক্ষেত্রবল বিশিষ্ট একটি পাতের দুই বিপরীত পৃষ্ঠের উষ্ণতার পার্থক্য একক হলে স্থির অবস্থায় ওই পাতের এক পৃষ্ঠ থেকে অপর পৃষ্ঠে লম্বভাবে একক সময় যে তাপ পরিবাহিত হয় তাকে ওই পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক বলে যেটা এইভাবে একক নিয়ে আমরা বের করতে পেরেছি সেটিকেই কথায় লেখা রয়েছে এখানে এখানে তাপ পরিবাহিতাঙ্কের এককের কথা বলা হয়েছে সিজিএস পদ্ধতিতে তাপ পরিবাহিতাঙ্কের একক হল ক্যালোরি সেন্টিমিটার টু দি পাওয়ার মাইনাস ওয়ান সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস ওয়ান ডিগ্রি সেলসিয়াস টু দি পাওয়ার মাইনাস ওয়ান এবং এসআই পদ্ধতিতে তাপ পরিবাহিতাঙ্কের একক হল ওয়াট মিটার টু দি পাওয়ার মাইনাস ওয়ান কেলভিন টু দি পাওয়ার মাইনাস ওয়ান এই এককগুলি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এবার আসা যাক তাপীয় রোধ এবং তড়িৎ রোধের মধ্যে কি মিল রয়েছে বা সাদৃশ্য কি রয়েছে সেই বিষয়ে আমরা এই সমীকরণটি আগেই পেয়েছি কিউ তাপ পরিবহনের হার এখন কে এবং এ কে যদি নিচেতে নিয়ে চলে আসি তাহলে কে টি ওয়ান বাই কে এবং এটিও ওয়ান বাই এ হিসাবে নিচেতে আসবে তাহলে ওয়ান বাই কে ইন্টু ডি বাই এ হয়েছে এটাকে যদি কথায় লিখি এই গোটা সমীকরণটাকে যদি আমরা কথায় লিখি তাহলে বলবো যে এই সমীকরণটি ডি দৈর্ঘ্য এ প্রস্থচ্ছেদ এবং পরিবাহিতাঙ্ক বিশিষ্ট পরিবাহীর পরিবাহীর মধ্য মধ্য দিয়ে দিয়ে তাপ পরিবহনের হার কোনো তড়িৎ প্রবাহের ক্ষেত্রেও কিন্তু এরকমই একটা সমীকরণ পাওয়া যায় যেটা হোমের সূত্র থেকে পায় পরিবাহী দৈর্ঘ্য ডি প্রস্থচ্ছেদ ক্ষেত্রফল এ রোধ আর এবং তড়িৎ রোধাঙ্ক যদি রো হয় এবং পরিবাহী দুই প্রান্তের যদি বিভব পার্থক্য ভি ওয়ান মাইনাস ভি টু হয় তাহলে পরিবারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা হয় আই সমান ভি ওয়ান মাইনাস ভি টু বাই আর এটি ওহমের সূত্র থেকে আমরা পেয়ে থাকি চলো তড়িৎ চ্যাপ্টারে বা অধ্যায়ে আমরা এই বিষয়টি আরো বিশদে দেখতে পাবো এই আই কে বলা হয় আধান প্রবাহের হার অর্থাৎ একক সময়ে যে পরিমাণ আধান প্রবাহিত হয় Q বাই টি আকারে লেখা হয় এখানে লেখা রয়েছে Q বাই টি অর্থাৎ আয়ের জায়গায় আমরা কি বাই টি লিখতে পারি তাহলে কিউ বাই টি হয়ে গেল যেখানে ডি হচ্ছে পরিবাহী দৈর্ঘ্য এবং এ হচ্ছে পরিবাহী প্রস্তুচ্ছেদ তাই সেটাই লেখা হয়েছে এই সমীকরণটিতে এখন এই সমীকরণটি আর আগে বের করা আমাদের এই সমীকরণটির মধ্যে তুলনা যদি করি তাহলে আমরা পাচ্ছি এখানে লেখা হয়েছে এক ও দুই নম্বর সমীকরণ তুলনা করে পায় এখানে সমীকরণ দুটো আলাদা করে লেখা রয়েছে এখানে সমীকরণ দুটো তুলনা করে আমরা দেখতে পাচ্ছি যে এই যে থিটা ওয়ান মাইনাস থিটা টু এটা ভি ওয়ান মাইনাস ভি টু এর সাথে মিল রয়েছে অর্থাৎ বিভব পার্থক্যের অনুরূপ হলো উষ্ণতার পার্থক্য একই রকম ভাবে এই ওয়ান বাই কে এর সাথে মিল রয়েছে কিন্তু রো অর্থাৎ তড়িৎ রোধাঙ্ক অনুরূপ রাশিটা হচ্ছে ওয়ান বাই কে এই ওয়ান বাই কে রাশিটাকে আমরা এই গোটা অংশটা সাথে রো ডি বাই এর মিল রয়েছে রো সমান রো ডি বাই এ হয় যেটা আমি আবার দেখিয়ে দিচ্ছি এই যে আর সমান আমি রো ডি বাই এ লিখেছি তাহলে এখানে আমি লিখতে পারি আর সমান রো ডি বাই এ তাহলে এই ওয়ান বাই কে ইন্টু ডি বাই এর সাথে এই আর এর মিল রয়েছে তাহলে তড়িৎ রোধের অনুরূপ রাশিটি হলো ডি বাই এ তাই ওয়ান বাই কে ডি বাই এ রাশিটিকে আমরা তাপীয় রোধ বলবো তাহলে এখান থেকে আমরা বিভব পার্থক্যের অনুরূপ রাশি পেয়ে গেলাম তড়িৎ রোধের অনুরূপ রাশি পেলাম যেটাকে আমরা তাপীয় রোধ বলেছি আর তড়িৎ রোধাঙ্কের অনুরূপ রাশিটিও কিন্তু আমরা পেয়ে গেছি ওয়ান বাই কে এবং দেখতে পাচ্ছি যে রোধাঙ্ক যদি বলি ওয়ান বাই কে কে তাহলে ওয়ান বাই কে রোধাঙ্ক হলো ওয়ান বাই তাপ পরিবাহিতাঙ্ক এই সাদৃশ্যটিও কিন্তু একটি ইম্পর্টেন্ট প্রশ্ন এই চ্যাপ্টারের মধ্যে তাহলে এই হলো আমাদের তাপের পরিবহন সংক্রান্ত বিষয় এবং